আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমাকে দেখতেছেন, সবার জন্য দোয়া করি সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে, সুস্থ রাখে। আসলে আমি একটু ঈদের ভিডিওগুলো একটু লেটেই আপলোড দিচ্ছি, করে রেখেছিলাম কিন্তু আপলোড দেওয়া হয়নি। আসলে আমি ঈদের পরের 2 দিন খুবই ব্যস্ত ছিলাম, তার কারণে আর কি সময় পাইনি, তো এর জন্য আর কি আপলোড দিতে পারিনি। তো চিন্তা করলাম আজকে যেহেতু একটু ফ্রি আছি, আজকে একটু সময় দিয়ে আপলোড দিয়ে দেই। তো এগুলো হচ্ছে 2 দিন আগের ভিডিও করা, ঈদের 2 দিন আগের আর কি। তো আমাদের এখানে নিচেই গরু করেছিল, জবাই করেছিল, তো এখান থেকেই আমরা মাংস নিয়ে এসেছি, যেহেতু কাছেই দেখে শুনে আর কি নিয়ে এসেছে ওর বাবা। আর হচ্ছে বাজারে আর কি গেলে অনেক ভিড় হবে, তারপরে ভালো মাংস পাওয়া যাবে না, এর জন্য আর কি এখান থেকেই নিয়েছি 2 ভাগ। তো সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। জানি কারোর ঈদ তেমন ভালো কাটেনি। আসলে এবছর সবারই ঈদটা খুবই খারাপ কেটেছে, এরকম ঈদ মনে হয় কেউ কারোর লাইফেই কাটায়নি। আমাদের তো জাস্ট ঘুমিয়ে ঈদ কেটে গেল সারাদিন, মানে কোনো কিছুই ভালো লাগতেছিল না। পরিবার থেকে এত দূরে একা একা ঈদ, মনে হচ্ছিল জানি আমরা বিদেশে থাকি, দেশের মধ্যেও তারপরও মনে হচ্ছিল বিদেশে, অনেক দূরে থাকা হচ্ছে এরকম আর কি। প্রতি বছর 1 বছর আমি কাটিয়েছিলাম ওর বাবার সাথে ঈদ, এছাড়া আমি সব সময় আমার মা বাবার সাথে ঈদ কাটিয়েছি। কিন্তু এবছর হচ্ছে আমরা 3 জন আর কি, আমি, বাবু আর ওর বাবা, আমরা 3 জন একসাথে ঈদ কাটিয়েছি। কিন্তু কোনো কিছুই করা হয়নি, জাস্ট হালকা পাতলা আর কি ঈদের দিন যা করা হয় নাস্তা, মানে একটু স্পেশাল খাবার, এইগুলোই। আসলে এগুলো করতেও ইচ্ছে করতেছিল না, কেননা কারোরই মন মানসিকতা ভালো নেই। তারপরে এই যে ভাইরাসের সমস্যা, প্রতিদিন কত মানুষ আক্রান্ত হচ্ছে, মৃত্যুবরণ করছে, আল্লাহ তাআলা মানে কি লিখেছে আমাদের ভাগ্যে বলতে পারি না কতদিন এই অবস্থা থাকে। তাই মন মানসিকতা একটু ভালো ছিল না। তারপরেও কিছু করার নেই, যেহেতু একটা বাচ্চা আছে ছোট, তো ওকেও তো আর কি বুঝাতে হবে ঈদ কি, ঈদের দিনটা কিভাবে কাটাই আমরা, বা ও তো মানে কোনো কিছুই বোঝে না, এর জন্যই আর কি একটু কিছু করা, তা না হলে কিছুই করতে ইচ্ছা করছিল না। তো ঈদের দিন আসলে আমি তেমন ভিডিও করিনি, জাস্ট সকালে একটু ভিডিও করেছিলাম, তারপর আমরা দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তো সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি, সন্ধ্যায় ঘুম থেকে একেবারে উঠেছি, কিছুই মানে কি করব, ভালো লাগতেছিল না, কোথাও যেতেও পারিনি। বাসা আর সাথ, এই হচ্ছে আমাদের জায়গা, আর এই পরিস্থিতিতে না যাওয়াই ভালো কোথাও। তো সবাইকে আবারও আরেকবার ঈদ মোবারক জানাচ্ছি। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সবাই কাছে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনের অল বাটনে ক্লিক করবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন হচ্ছে আসলে আমি কিছু মানে 2 দিন আগে ভিডিও করে রেখেছিলাম, যেহেতু তারপর হচ্ছে শেষ রোজায় একটু ব্যস্ত ছিলাম, ঈদের রান্না মানে ঈদের রান্নাগুলো আমি আগেই রাত্রে করে রেখেছিলাম, নাস্তার আইটেম যেগুলো। তো এটা হচ্ছে বিরিয়ানি করেছিলাম শেষ 29 রোজায় আর কি। তো বিরিয়ানি আসলে রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই, জাস্ট একটু দেখালাম। তো এটা হচ্ছে আমি মেহেদি দিয়েছিলাম, আসলে আমি অতটা ভালো পারি না, একা একা দিয়েছিলাম, প্রথম এই সাইডে দিয়েছিলাম হাতে, তারপরে হচ্ছে কালকে রাত্রে দিয়েছিলাম অন্য হাতে, এই যে এটা হচ্ছে কালকে রাত্রে দিয়েছিলাম, সবটাই একা একা দিয়েছি, অতটা ভালো হয়নি, তারপরেও দেখালাম আপনাদের সাথে, শেয়ার করলাম আর কি। তো এই যে এটা মানে মেহেদিটা তোলার পরে কালারটা এরকমই এসেছে, মানে খুব সুন্দর কালার এসেছিল, ভালোই লাগতেছিল আসলে তোলার পরে মেহেদিটা। তো মোটামুটি একা একা যা পেরেছি আর কি তাই দিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কি করব, ভালো লাগতেছিল না কোনো কিছুই, কোথাও বেরো হতে পারিনি, ঘুরতে যেতে পারিনি, কোনো কিছুই না, জাস্ট মানে অস্থির কেমন একটা মনের মধ্যে লাগতেছিল।
তো এখন হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে আমাদের বরিশালে, বিশেষ করে জালকাঠিতে আর কি, আমাদের ওদিকে খায়, অন্য কোথাও খায় কিনা বলতে পারি না, আমরা বলি মলিদা এটাকে। তো এর জন্য হচ্ছে আমি এখানে পানি নিয়ে নিয়েছি একটা জগে, তারপর হচ্ছে কিছু গুড় দিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে আমি পোলার চাল বেটে নিয়েছি সুন্দর করে, কোনো মানে দানা থাকবে না, একদম মিহি করে পোলার চাল বেটে নিব। তো এখানে হচ্ছে আমি 1/2 কাপ পোলার চাল বেটে নিয়েছিলাম। আসলে আমার কাছে মানে ঈদের শুরুটা মলিদা ছাড়া কেমন ভালোই লাগে না, প্রতি বছরই এটা আমার মা মানে আমার থেকে আরও ভালো বানাতে পারে, আমি তো এই প্রথম একা একাই বানিয়েছি মলিদা, এর আগে কখনো বানাইনি। এটা খেতে খুবই মজা, মানে একটা অন্যরকম ইয়ে, এটা ছাড়া মনে হয় জানি আমাদের ঈদ শুরুই হয় না। আমাদের বাড়িতে সবাই এটা বানাবে প্রতি বছর ঈদে, আর এটা আমরা সবাই অনেক মজা করে খাই, এক একজনের বাসায় এক এক রকম বানায়, তো সবারটাই আমরা খাই একসাথে অল্প অল্প করে। তো চালের গুঁড়োটা দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে এখন হচ্ছে আমি নারিকেল দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে 1.5 টেবিল চামচ 1.5 চা চামচ হচ্ছে আদা বাটা দিয়ে দিয়েছি। তো নারিকেল এখানে হচ্ছে আমি 1 কাপের মতো নারিকেল কুচি করে নিয়েছি, আর 1.5 চা চামচ হচ্ছে আদা বাটা দিয়েছি। আদা বাটাটা হচ্ছে এটার মানে চালের গুঁড়া, আদা বাটা, এই দুইটার হচ্ছে প্রধান উপকরণ, এগুলো ছাড়া মানে এটা মজাই লাগবে না। তো আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর আদার ফ্লেভারটা এত ভালো লাগে এটায় বলার বাহিরে। তো এখন হচ্ছে একটা আমি ঝুড়িতে করে কিছু মুড়ি, এটাকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি যাতে মুড়ির ভিতরে কোনো বালু না থাকে, বালুটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে, তারপর হচ্ছে মুড়িটা পরিষ্কার করে আর কি, বালু মানে ইয়ে করে, তারপর হচ্ছে আমি মলিদাটা বানিয়ে নেব। শেষ, আমার এটা কিন্তু রেডি, আমি একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিলাম আর কি। তো এই যে আমার ঈদের দিনের সকালের, এগুলো হচ্ছে আমি রাত্রেই করে রেখেছিলাম, শুধু মলিদাটা হচ্ছে আমি সকালে রেডি করেছি, আর হচ্ছে সেমাইটা সকালে রেডি করেছি, আর পুডিং আর ক্ষীরটা হচ্ছে আমি আগের দিন রেডি করে রেখেছিলাম। আসলে তেমন কিছু করিনি, অল্প মানুষের জন্য শুধু এতটুকুই করেছি। তো ঈদের দিন সকালে কিন্তু আমার বাসায় কারেন্ট ছিল না, প্রথমে সকালেই কারেন্ট নিয়েছিল, কখনো এরকম হয় না, কিন্তু কেন জানি না দিন সকালে কারেন্ট নিয়েছে, তারপর আবার দিয়ে দিয়েছে খুব মানে তাড়াতাড়ি। এই জন্য আপনাদের যখন আমি মানে মলিদার রেসিপিটা দেখিয়েছি তখন কিন্তু দেখতে পেয়েছেন আমি ফোনের লাইট জ্বালিয়ে নিয়েছি, আসলে মানে কারেন্ট ছিল না এই জন্য দেখতে অতটা ভালো লাগেনি। তো এটা হচ্ছে ঈদের 2 দিন পরের রাত্রবেলা, সারাদিন আর কি কোনো ভিডিও করিনি, কেননা আমরা হচ্ছে রুম মানে চেঞ্জ করেছি, এই পাশ থেকে ওই পাশের রুম চেঞ্জ করেছি, বেডরুমটা আর কি। তো এর জন্য 2টা দিন আমরা খুবই ব্যস্ত ছিলাম, একদিনেই সব কাজ হয়েছে, কিন্তু পরের দিন আর কি কারেন্ট ছিল না সারাদিন, তো এর জন্য ফোনেও চার্জ ছিল না, রান্না বান্নাতে অনেক লেট হয়েছে, এর জন্য আর কি ভিডিও শেয়ার করা হয়নি, তার জন্য আমি দুঃখিত। আর এখন হচ্ছে রাত্রবেলা মানে সন্ধ্যাবেলা আমরা হচ্ছে চা খাবো, তো ওর বাবার জন্য হচ্ছে আমি দেখতে পেয়েছেন কী কী দিয়ে চা বানিয়েছি, আদা, তারপর গরম মশলা আর লেবু দিয়ে। এই চাটা অনেক উপকারী, আর এতে যদি আপনারা পারেন একটু পুদিনা পাতা নিয়ে নেবেন, আমার পুদিনা পাতাগুলো আসলে অনেক ছোট ছোট হয়ে গেছে, মানে পুরো রোজাই আমি পুদিনা পাতাগুলো খেয়েছি, তো এর জন্য পুদিনা পাতাটা একটু শেষ হয়ে গেছে, তো পুদিনা পাতা ছাড়াই আমি দিয়েছি, এখানে হচ্ছে লেবুর রস দিয়ে দিয়েছি। তো ওর বাবাকে আমি প্রতিদিনই, প্রতিদিন বলতে 2-1 দিন মাঝে মধ্যে মিস যায়, কিন্তু ও সবসময় এই চাটা খায়, বিশেষ করে এই যে করোনার ইয়ার কারণে এই চাটা ওর বেশি খাওয়া পড়ে। এখন হচ্ছে আমি আমার জন্য চা বানাবো, এর জন্য হচ্ছে আমি আর আমি আসলে এই চা খেতে পারি না, বিশেষ করে আমি রং চা খাই না, খাই না বললেই চলে আর কি, দুধ চাই আমার বেশি পছন্দ। তো এখন হচ্ছে আমি আমার জন্য দুধ চা বানাচ্ছি। আর আসলে আমার বাসার গরু দুধটা শেষ হয়ে গেছিলো, আমি সবসময় গরু দুধ দিয়ে চা খাই, আমার কাছে অনেক ভালো লাগে গরু দুধ দিয়ে চা খেতে, কিন্তু আজকে হচ্ছে দুধ দেয়নি, আন্টি আসেনি, তো এর জন্য হচ্ছে গুঁড়া দুধ দিয়ে খাবো। গুঁড়া দুধের চাটা হঠাৎ করে মানে কেমন জানি মজা লাগতেছিল না আমার কাছে, অনেকদিন পর খাচ্ছি এর জন্য মনে হয়। তো এই যে আমার চা কিন্তু রেডি, আর আমাদের এখানে 2 দিন কিন্তু অনেক বৃষ্টি পড়েছে, তো এর জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, খুব ভালো লাগতেছিল সন্ধ্যার দিকে এরকম গরম গরম চা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।